কোনটা কার কে ভুলে গেছো? দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো রোবটের ফাইটিং চলছে। এই সবগুলো কিন্তু আমরা নিজেদের বানিয়েছি। এর মধ্যে ব্যাটারি ডাউন হয়ে গেছে। ওরে বাপরে, কি হলো রে? আদ্রা থেকে সকাল 6:30টার সময় স্বর্ণরেখা এক্সপ্রেস ধরে আমরা চলে এলাম পুরুলিয়া স্টেশন, এবং সেখান থেকে টোটোতে করে চলে এলাম পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম। রোবোটিক্সের ওয়ার্কশপ শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি, তাই আমরা এখন পার্ক ঘুরে বেড়াচ্ছি। আসুন আপনাদেরকে সায়েন্স মিউজিয়ামটা একটু ঘুরে দেখায়। দেখুন এখানে এরা কি করছে। 2:6 এদিকে আরেকজন হাত লাগা, কেউ হাত লাগা, একজন কেউ হাত লাগা এদিকে, যা যা। 3:6 এরা তিনজন জিতে গেল। বাস আসতে আসতে, আর এখানে রাখা আছে প্রায় 30 ফুট লম্বা একটি বিশাল লম্বা পাইপ, যার ওই পাশে চলে গেছে রূপসা, এদিকে পল্লবী এসে বসেছে। খুব আস্তে কথা বললেও আমরা কিন্তু বেশ জোরে শব্দ পাবো। চলুন সামনে গিয়ে একটু দেখে আসি। বল কিছু বল। কত আস্তে বলছিস তাও কত জোরে শোনাচ্ছি দেখছিস। চলে এসছি নতুন খেলায়, অভিনন্দন সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসছে। তার হাতে একটি কাঠের বল, দেখা যাক পুরোপুরি আসে কিনা। হ্যাঁ দেখি আসে কিনা। এই চলে এসছে রে, তুই পাটা তুলে বসে থাক, আর তুই জোরে জোরে পায়ে করে কর। হ্যাঁ ব্যাস, এবার পাটা তুলে না, তুইও দুজনেই বসে থাক। একজন পরিশ্রম করবি, দুজন মজা নিবি, তবেই তো। একটু বাড়লো, হ্যাঁ একটা বারে স্লো হয়ে গেছে, ওরটা বাড়ছে। ভূত দোল না, আমরা এখন চললাম সায়েন্স হাবের ভেতরের দিকে। এটা পুরো ডিএনএ স্ট্রাকচারটা করা আছে নিচ থেকে ওপর পর্যন্ত, কি ফাইন লাগছে দেখ কত বড় করা আছে। আদিম যুগের গুহাবাসী মানুষ, এদিকে বিভিন্ন মডেল করে রাখা আছে বডি পার্টস, এই যেগুলো যেগুলো টাচ করবি সেখানে সেরকম বলতে থাকবে। এই যে লিভারে আমি টাচ করলাম, লিভার সম্পর্কে বলছে। স্কেলেটন বডি আছে পুরো। এটা আমার ব্রেন, এখন মাথা খারাপ হয়ে আছে, মাথা ঘুরছে, ব্রেন ঘুরছে। বর্ণান্ধতা পরীক্ষা চলছে। আপনারাও কমেন্ট করুন কি কি দেখতে পাচ্ছেন। সব রিয়েল, আর দেখ সাপ কিং কোবরা, এই তো হাসছে কিরকম দেখ, আমাকে দেখতে এসছো সবাই। শঙ্কর মাছ, আহা খরগোশটা কেমন করে রাখা আছে, আছে পায়রা। এখানে একটা সেলের দারুণ মডেল করা আছে, মাইক্রোস্কোপে কি কি দেখতে পাচ্ছ। ওয়েল তো পুরুলিয়া,
বিভিন্ন তসরের স্যাম্পল রাখা আছে, কীভাবে তসর তৈরি হয়। পুরুলিয়ার আদিবাসী পিপলের হ্যালো করছে, এই জিনিসটা দেখে যান। প্রায় 1000 বছরের পুরনো ধর্মীয় মূর্তি, এগুলো কেবলমাত্র মিউজিয়ামেই থাকে। দেখতেই পাচ্ছ, এসব জিনিস কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না। দেখে নাও, আর হচ্ছে ছৌ নাচের মূর্তি, তোমরা সবাই জানো জগৎ বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ। আগে কারেন্ট লাগছে হাতে দে। আরে বোকা, কিছু নেই, শুধু পিনগুলোকে রাখা আছে, পিনের ছাপটা উপরে উঠে আসবে হাতের মতন করে, কিচ্ছু কারেন্ট নেই, শুধু পিনগুলো আছে। দেখ পিনগুলো, দেখ এই পিনগুলোকে আস্তে করে হাত দে, দেখ পুরো হাতের ছাপটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ইউজ করতে তো অনেক পুরনো হয়ে গেল। কেমন আছে, কেমন টাইপের লাগছে? আরে ভেতরে ঢোকা, দেখ অস্বস্তিকর সুড়ঙ্গ। তুই দিকে মাথা ঢুকে গে যা। উপর দিকে তাকা, এখানে বসে প্যানোরামা ভিউ দেখতে পাওয়া যাবে 3D মোডে। এ বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে আমরা প্লেটে করে জিতের মাথা নিয়ে যাচ্ছি, কি কি খাবেন বলুন। বাপ রে বাপ, পুরো হাই ভোল্টেজ কারেন্ট গেল। পুরো হাই ভোল্টেজ কারেন্ট পুরো। হ্যাঁ, ছুঁয়ে দিলে একদম পটল হয়ে যাবে পুরো। হ্যাঁ, স্কুলের নাম লিখে দেন, প্রতিবেদী বিদ্যালয় পড়বে। আমরা এখন ইনোভেশন হাবে চলে এসেছি, এরপরে আমরা রোবট তৈরি করব নিজের হাতে। আমরা এখন চলে যাব ভিডিওর সেকেন্ড পার্টে, দেখে নেবো সেখানে গিয়ে কোডিং প্রোগ্রামিং কিভাবে করা হয় আরডুইনো কিটের মধ্যে দিয়ে।